নতুন দিল্লীর ভারতীয় জনসঞ্চার সংঘ আর ইন্দোরের প্রেস্টিজ কলেজের গণসংযোগ বিভাগের তত্ত্বাবধানত অহা 15 মার্চত এখন মিডিয়া সভার আয়োজন করা হয়েছে। মিডিয়া অভিধান উদ্যোগের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সভাখন অনুষ্ঠিত হব। মিডিয়া অভিধান উদ্যোগ হয়েছে জনসাধারণের মাজত সংবাদ মাধ্যমের সজাগতা আর সংবাদ মাধ্যমের সাক্ষরতা বিয়পার লক্ষ্যে একটা অডিও ভিজুয়াল বহুভাষিক মাধ্যমের শব্দাবলী। ইয়াত মিডিয়াত সাধারণত ব্যবহৃত শব্দবর কেবল হিন্দিত কথোপকথনের ভাষাতে নহয় দেশের আন সকল ভাষা আর উপভাষাতেও ভাবান্তর করে তথ্য প্রদান করা হয়। এতিয়ালৈকে মিডিয়া অভিধান হিন্দিকে ধরে 21টা ভাষা আর উপভাষাত উপলব্ধ, যার ভিতর আছে অবধি, মারাঠি, বাগড়ি, ইংরাজি, ডোগরি, ভোজপুরি, পাঞ্জাবি, বাংলা, কাশ্মীরি, রাজস্থানি, গড়ওয়ালি, হরিয়ানবি, মালায়ালম, বাগেলি, কানাড়া আর ফরাসি ভাষার লগতে সাধারণ বনারসি উপভাষা, উড়িয়া, অঙ্গিকা আর মিটি ভাষা। ইয়ার বিশেষত্ব হয়েছে যে এই প্রচেষ্টা মিডিয়া শিক্ষাবিদ, মিডিয়া পেশাদারী ব্যক্তি, মিডিয়া বিশেষজ্ঞ আর মিডিয়ার শিক্ষার্থীর স্বেচ্ছামূলক সহযোগিতার করা হয়েছে। মিডিয়া অভিধান উদ্যোগের প্রতিস্থাপক প্রফেসর ভাবনা পাঠকে উল্লেখ করে যে সমাজত ইয়ার উপযোগিতার বাবে জনসাধারণের মরম, সমর্থন আর সহযোগিতা লাভ করেছে। কয় যে মিডিয়া অভিধান দেশের প্রায় সকল ভাষা আর উপভাষাতে উপলব্ধ করবর উদ্দেশ্য। এই সভাত মিডিয়া ডিকশনারি ইনিশিয়েটিভ বা মিডিয়া অভিধান উদ্যোগ পরিয়ালের সদস্যসকলে ভাষাত ভিডিও প্রস্তুত করার সম্মুখীন হওয়া অসুবিধাসমূহের বিষয়ে জানাব আর ভিডিওবর কথিত ভাষাত দেখি স্থানীয় রাইজর প্রতিক্রিয়ার বিষয়েও বিশদভাবে জানাব। এই অনুষ্ঠানত মিডিয়া অভিধান উদ্যোগের বিষয়ে এখন তথ্যচিত্র প্রদর্শন করার লগতে ভবিষ্যৎ পরিকল্পনাসমূহের বিষয়েও আলোচনা করা হব। Report of the first.